আপনি যদি ভাবেন যে গাজোয়ারিতে মেটাবেন তাহলে মেটা না কাজ কেটেছে তাদের আপনি আজকে 10টা ধারা দিয়ে কেস লাগবে আমাদের তার কারণ এটা তো পাট্টা করা যায় এই রকম দাবি পূরণ করতে পারবো না আগে বলে আচ্ছা ঠিক আছে এর মধ্যে তো ওরাও কেউ দখলে যাবে না ওরা ওয়েট করলো যাই হোক যারা এটা জানার সত্ত্বেও সরকারের কোন জায়গা আমি মাটি ফেলছি তা সেটা কার রায়ত আছে কিনা পাট্টা আছে কিনা কোন কোন মানুষগুলো ওটা ওই ওই জায়গায় মানে মাটি ফেলেছে এবং গাছ কেটেছে তাদের আপনি আজকে 10টা ধারা দিয়ে কেস লাগবে আমাদের তার কারণ এটা তো পাট্টা করা যায় আপনি যদি আপনি যদি শুনেন কিছু করলাম আপনি আমার কথা শুনেন আমার কথা শুনেন আপনার এই রকম দাবি পূরণ করতে পারবো না আগে বলে সময় আপনাকে চাইছি আপনাকে চাইছিও নয় এক প্রকার এটা চাওয়ারও কিছু নেই আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটবে না না গা জোরে আমি তাহলে কোনো কথা নেই আগামী সপ্তাহে আমার কথা শোনেন তো অনেকক্ষণ শুনেছি আগামী সপ্তাহে সোম মঙ্গলবারে যাব সমস্যা বিএলআরওর কাছে আমি গেছি শুনবো তার লোক আসবে ডিমার্কেট করে দেবে যার যে জায়গা হবে তাকে পাইয়ে প্রশাসন করে দিবেন তো ওইটাই স্যার আমাদের একটা লিখিত যার যে জায়গা হবে সেটা প্রশাসন কথাটা হচ্ছে আপনিও এসেছেন এখানে কষ্ট করে আমাকেও আসতে হয় কিন্তু কথাটা তো এটা বাস্তব যে এই জায়গাটা ওখানে বিএলআর অফিসে ল্যান্ড ডিপার্টমেন্টে এরা নামটা নথিভুক্ত আছে নেই রেকর্ডে নেই রেকর্ডে না হলে তো ওরা তো যে পাট্টাটা আমি সেটা তো ভেরিফাই করব বলেই যাচ্ছি যে যে পাঁচজনের মধ্যে যদি একজনও যদি রেকর্ড হয় তাহলে সেই জায়গারও যদি তারা মানে উইদাউট পারমিশনে যদি ওখানে মাটি ফেলে দেয় গাছ কেটে দেয় তাহলে তাদের লিগ্যাল কি হবে যে দুটো জায়গা নিয়ে ইস্যু হচ্ছে সেখানে আগে ভেরিফাই করতে দেবেন তো আমি যদি ভেরিফাই করি এটা কার কে এটা কে বলবে আচ্ছা মেন হচ্ছে আপনি ল্যান্ডে ঢুকাবেন না ওই পুলিশ আপনার মধ্যে ডিমার্কেট নাই সে মাটি না ডিমার্কেট করলে ওটা আপনার আমার ওর আচ্ছা আমি বুঝলাম ওর তারা আউট হয়ে ভগবান না পাক করা আছে তো তারা আছে কি রকম আইন দেব ব্যক্তি ওখানে মাটি ফেললো কেন সেইটাই ওনারও তো সেই জন্য তো দখলে আটকেছি আমরা